প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি নানা পেশার ড্রাইভারদের বেতন প্রকাশ করব। আপনারা অনেকেই যারা এ সকল ড্রাইভারদের বেতন সম্পর্কে জানতে আগ্রহী, আশা করি আজকের ভিডিওতে আপনারা তাদের বেতন সম্পর্কে জানতে পারবেন। আজকের ভিডিওতে যে সকল ড্রাইভারদের বেতন প্রকাশ করব তা হলো বিআরটিসি বাস ড্রাইভারদের বেতন, ঢাকার লোকাল বাস ড্রাইভারদের বেতন, জেলার বাস ড্রাইভারদের বেতন, জেলার গণপরিবহন ড্রাইভারদের বেতন, ট্রাক ড্রাইভারদের বেতন, ফেরি ড্রাইভারদের বেতন, মাইক্রো বা প্রাইভেট কার ড্রাইভারদের বেতন ইত্যাদি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রতিবাসী বিআরটিসি বাস ড্রাইভারদের বেতন সম্পর্কে, বিআরটিসি হল বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। অধিকাংশ বিআরটিসি বাস লাল রঙের হয়ে থাকে এবং সেই সাথে দ্বিতল বিশিষ্ট হয়ে থাকে। একজন বিআরটিসি বাস ড্রাইভার শুরুতে নানা রকম প্রশিক্ষণ দিতে হয়। সফলভাবে প্রশিক্ষণ শেষ করতে পারলেই দেওয়া হবে নিয়োগপত্র। নিয়োগপ্রাপ্ত একজন বাস চালক জাতীয় বেতন স্কেলে 2015 অনুযায়ী 16তম গ্রেডে তাকে নিয়োগ দেওয়া হয়। আর বিআরটিসি বাসের একজন ড্রাইভার 16তম গ্রেড অনুযায়ী তিনি বেতন পেয়ে থাকেন সর্বনিম্ন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এছাড়া চাকরি বিধি অনুসারে সরকারি অন্যান্য সুবিধাও পেয়ে থাকেন। এবার আসি ঢাকার লোকাল বাস প্রসঙ্গে। ঢাকার লোকাল বাসগুলি মূলত 10 মিনিট পর পর কাউন্টার থেকে ছেড়ে যায়। কোনো কোনো বাস মালিক বাস ড্রাইভারদের সাপ্তাহিক বেতন দিয়ে থাকেন, আবার কোনো কোনো মালিক মাসিকভাবে বেতন দিয়ে থাকেন। ঢাকার লোকাল বাস যে সমস্ত ড্রাইভার চালায় তারা খুব বেশি দক্ষ হয়ে থাকে না এবং অধিকাংশ ড্রাইভার বেপরোয়াভাবে বাস চালিয়ে থাকে। ঢাকার লোকাল বাস চালায় এমন কয়েকজন ড্রাইভার ও হেলপারের তথ্য মতে ঢাকার লোকাল বাস চালকদেরকে মূলত দিন 600 টাকা হারে বেতন দেওয়া হয়ে থাকে এবং সেই হিসাবে ঢাকার লোকাল বাস চালক মাসিক বেতন পেয়ে থাকেন গড়ে 18,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত। এবার আসি জেলাভিত্তিক বাস প্রসঙ্গে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, আপনারা নিজ জেলায় বাসে ওঠেননি এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। জেলার যে সমস্ত লোকাল বাস ড্রাইভার এক জেলা থেকে অন্য জেলায় বাস চালিয়ে থাকেন তাদেরকে প্রতিদিন 2টা করে ট্রিপ দেওয়া হয় এবং প্রতিটি ট্রিপে তারা পেয়ে থাকে 300 টাকা করে। সেই হিসাবে 2টি ট্রিপে তারা পেয়ে থাকে 600 টাকা। সেই হিসাবে জেলার লোকাল বাস ড্রাইভার মাসিকভাবে বেতন পেয়ে থাকেন 15,000 থেকে 18,000 টাকা। এবার আসি জেলার গণপরিবহন সম্পর্কে। জেলার গণপরিবহন বলতে মূলত বোঝানো হয়েছে যে সমস্ত গণপরিবহন এক জেলা থেকে ঢাকায় যাত্রী পরিবহন করে থাকে। যেমন এটি হতে পারে রংপুর থেকে ঢাকা, সিলেট থেকে ঢাকা, খুলনা থেকে ঢাকা, কুমিল্লা থেকে ঢাকা, চট্টগ্রাম থেকে ঢাকা, বরিশাল থেকে ঢাকা ইত্যাদি। অর্থাৎ ঢাকাভিত্তিক গণপরিবহন। ঢাকাভিত্তিক গণপরিবহনের ড্রাইভারদের মূলত 2টি করে টিপ দেওয়া হয়ে থাকে। একটি হলো যাওয়ার জন্য, আরেকটি হলো ঢাকা থেকে আবার ফেরত আসার জন্য। প্রতি টিপে একজন ড্রাইভারকে দেওয়া হয় 500 টাকা করে। তাহলে 2 টিপে একজন ড্রাইভার পায় দৈনিক 1,000 টাকা। অর্থাৎ ঢাকাভিত্তিক পরিবহনের একজন ড্রাইভার দৈনিক আয় করে 1,000 টাকা। সেই হিসাবে একজন ঢাকাভিত্তিক পরিবহনের ড্রাইভারের মাসিক বেতন হয়ে থাকে এভারেজ 30,000 থেকে 35,000 টাকা। এবার আসি মাইক্রোকার ড্রাইভার বা প্রাইভেট কার ড্রাইভার প্রসঙ্গে। একজন প্রাইভেট কার চালক যদি কোনো মালিকের বাসায় চাকরি করে থাকে তাহলে তাকে থাকা খাওয়া বাবদ দেওয়া হয়ে থাকে 12,000 থেকে 15,000 টাকা। আর যদি কোনো প্রাইভেট কার চালক যদি তিনি পাঠাও কিংবা উবারের মাধ্যমে চাকরি করে থাকেন তাহলে পাঠাও কিংবা ওবার চালিয়ে তাকে মাস শেষে দেওয়া হয়ে থাকে 30,000 থেকে 40,000 টাকা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে সমস্ত ড্রাইভারদের বেতন প্রকাশ করলাম, ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।